নিজ নির্বাচনী এলাকার রাজশাহী ছয়ের এক ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ করা হয়েছে। রাজশাহী ছয় আসনের নির্বাচন অনুসন্ধানী কমিটির চেয়ারম্যান সেফাতুল্লাহ দুপুরে এই শোকজ নোটিশ পাঠায়। এতে শাহরিয়ার আলমকে 10 ডিসেম্বর 10:30 সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধি প্রেরণের মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে। অনুসন্ধান কমিটি জানায়, গেল 2 ডিসেম্বর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়হানুল হকের কর্মী মেরাজুল ইসলামকে 17 ডিসেম্বরের পর দেখে নিতে নিজ কর্মীদের নির্দেশনা দেন। পাশাপাশি আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী সভার আয়োজন করেন শাহরিয়ার আলম। এই কারণে তাকে শোকজ পাঠিয়েছে কমিটি।